হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই কথাটা না বললেই নয়, মঙ্গলা মায়ের খুব বিপদ, খুবই বিপদ। হয়তো মঙ্গলা মায়ের কাছে পৌঁছাচ্ছে না, কিন্তু মঙ্গলা মায়ের উপর দিয়ে যেই ঝড় আসতে চলেছে এটা মঙ্গলা মা কল্পনাও করতে পারছে না। কিন্তু আমি যেহেতু জানতে পেরেছি, এই কারণে কিন্তু ভিডিওটা করছি, তোমরা সকলে দেখো, তাহলে তোমাদেরও ভালো লাগবে। এই মঙ্গলা মায়ের কিন্তু খুব পরিমাণের বিপদ হতে চলেছে। আমার যেই মঙ্গলা মা এত মানুষের ভালো করে, দেশ বিদেশ সবাই আসছে মঙ্গলা মায়ের কাছে, সবার উপকার হচ্ছে, সেই মায়ের যারা ক্ষতি করতে চায় তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, কারণ মঙ্গলা মায়ের খুব বিপদ। তোমরা সকলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর এই ভিডিওটার প্রমাণ আমি তোমাদেরকে দেব যে মঙ্গলা মায়ের কি বিপদ। তো কালকে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, সেখানে কিন্তু অনেক ধরনের উল্টো পাল্টা কথা মঙ্গলা মাকে বলা হচ্ছে, ঠিক আছে? সেখানে যে কমেন্টগুলো করেছে না, তোমরা দেখলে না তোমাদের কান্না পাবে, মানে এমন ধরনের এমন বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলেছে সেইখানে। তোমাদের যদি দেখো তোমাদেরও খারাপ লাগবে। আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই, তোমরা দেখো কি বলেছে এইখানে। তো এই পাশে দেখো কি বলেছে, দেখো তো এইসব এইসব কমেন্ট তো বাদই দিলাম, ঠিক আছে? তাছাড়াও কিন্তু মঙ্গলা মায়ের উপর দিয়ে আরো বড় ঝড় আসতে চলেছে। কারণ কি বলতো, এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো না কখনো কারো ভালো চায় না, কখনো চায় না যে কারো ভালো হোক। আজকে যারা এরকম ধরনের বাজে মন্তব্য করেছে বা মঙ্গলা মাকে নিয়ে যারা খারাপ কথা বলেছে, আজকে তাদেরকে একটাই কথা বলবো, যে মানুষগুলো এখনো মঙ্গলা মায়ের কাছে যাওনি, যেই মানুষগুলো মঙ্গলা মাকে চেনো না, যেই মানুষগুলো মঙ্গলা মায়ের ক্ষতি চাও, যেই মানুষগুলো বিশ্বাস করো না, অবিশ্বাস করো, অবিশ্বাস করে মঙ্গলা মাকে বাজে বাজে গালাগালি দিচ্ছ, বাজে বাজে কথা বলছো, তাদেরকে একটাই কথা বলবো, লিমিট রেখে কথা বলবা, লিমিট রেখে, লিমিটটা পার করবে না, লিমিট রেখে কথা বলবে। কিছু বলার আগে না একটা কথা সবসময়ের জন্য মাথায় রাখবে, উপরে না ভগবান আছে, সে সবকিছুই দেখছে। মঙ্গলা মাকে তুমি চেনো না, জানো না, সেই মঙ্গলা মায়ের ক্ষতি তুমি কি করে চাও? সেই মঙ্গলা মাকে নিয়ে এত বড় বড়, তোমার মাও তো একটা মেয়ে, তোমার মাও তো একটা মেয়ে, সেই মাকে নিয়ে তুমি কিভাবে বলতে পারো মঙ্গলা মা খারাপ? মা শব্দ আসছে এখানে, সেই মা শব্দকে তুমি অপমান করেছো। প্রত্যেকটা মা অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে কিন্তু একটা সন্তানকে জন্ম দেয়, তাহলে সেইখানে তুমি একটা সন্তান হয়ে মঙ্গলা মাকে কি করে বলতে পারো এরকম ধরনের কথা? মঙ্গলা মা এই, মঙ্গলা মা ওই, এমন বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি দিয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, এমন ধরনের বিচ্ছিরি কথা বলেছে না সেটা তোমাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি ওই লিঙ্কটা হয়তো শেয়ার করতে পারবো না, কারণ ওই লিঙ্কটা যদি আমি শেয়ার করি হয়তো আমার চ্যানেলে অনেক বড় এফেক্ট পড়তে পারে। এই কারণে আমি তোমাদের সকলকে, তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেব। এমন ধরনের ধরনের বিচ্ছিরি গালাগালি দিয়েছে, এমন ধরনের ধরনের মানে মাকে হুমকি দিচ্ছে, মাকে হুমকি দিচ্ছে। তো যেই মা, যেই মায়ের দয়ায় যে মানুষগুলো এত পরিমাণে ভালো হচ্ছে, যে মানুষগুলোর এত উপকার হয়েছে, আমি কখনো চাই না যে মার কোনো ক্ষতি হোক। আজকে এই ভিডিওটা করার একটাই মানে হচ্ছে, তোমরা সকলে এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো, আর আমি তোমাদের চ্যানেলটার নাম দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সকলে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করো, আমি কিভাবে তোমাদেরকে দেবো, কারণ তার চ্যানেলের লিঙ্ক যদি আমি এখানে দিই হয়তো আমার চ্যানেলে সে কোনো স্ট্রাইক দিয়ে দিতে পারে, যে কারণে কিন্তু আমি দিতে পারছি না। কিন্তু তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করো তাহলে হয়তো তোমাদেরকে আমি ওই লিঙ্কটা দিতে পারি, যে লিঙ্কটার মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পারো যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। ওই ভিডিওটা দেখার পরে না কালকে রাত্রিবেলা আমি একদম ঘুমাতে পারিনি যে মঙ্গলা মায়ের এত বড় বিপদ আসতে চলেছে। তো আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না, যে কারণে কিন্তু ভিডিও করতে বসলাম, তোমাদেরকে সবকিছু জানালাম, তোমরা বলো আমার কি করা উচিত, কারণ আমার একার পক্ষে কোনোটাই সম্ভব না। এই ভিডিওটা একটুখানি শেয়ার করো, যাতে অনেক মানুষের কাছে যায়, যাতে মঙ্গলা মায়ের কাছেও আমার এই ভিডিওটা পৌঁছায়। আমি জানি না আমার ভিডিওটা মঙ্গলা মা দেখবে কি না, আমি জানি না, কিন্তু আমি সবসময় চাই মঙ্গলা মায়ের ভালো হোক, মঙ্গলা মায়ের যেন কোনো বিপদ না আসে। যে মানুষগুলো মঙ্গলা মায়ের মন্দিরে যে ভাঙচুর করেছিল, লুটপাট করে নিয়ে গেছিল, সেই মানুষগুলো যেরকম অন্যায় করেছে, যেভাবে লাগছে মঙ্গলা মায়ের পিছনে, আমি জানি মঙ্গলা মায়ের অনেক অনেক ভক্ত আছে, আমি একটা ভক্ত, আরো আমার পরিবারে, আরো আমার মাও ভক্তি করে, আরো অন্য অন্য দিদিরা, আমরা যারা ইউটিউব ভিডিও করি মঙ্গলা মাকে অনেক ভক্তি করি, অনেক ভালোবাসি। তো কখনো চাইবো না তার বিপদ হোক, কখনো চাইবো না সেই মানুষটার ক্ষতি হোক। এত লক্ষ লক্ষ মানুষ, যে মানুষগুলো মায়ের কাছে গিয়ে ভালো হচ্ছে, তো আমি খুব শীঘ্রই মায়ের কাছে যাচ্ছি, খুবই শীঘ্রই, সামনের মঙ্গলবার নয়তো শনিবার, এই দুদিনের মধ্যে কিন্তু আমি মায়ের কাছে যাচ্ছি, মায়ের কাছে যাব, মায়ের কাছে প্রার্থনা জানাবো। কারণ আমার মনে হয় মায়ের কাছে গেলে পরে এই যে মানুষগুলো যায় না, দূর থেকে না অনেক কিছু বলা যায়। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, মঙ্গলা মা কোথাও কোনো ভিডিওতে বলেছে যে আমাকে এত টাকা দিতে হবে, তার বদলে আমি তোমাদের দেখবো?
কোথাও বলেনি। মঙ্গলামাকে যে 2 টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা যে যা দেয় মঙ্গলামা কিন্তু তাই নাই। আবার কোনো মানুষের ধরো কোনোদিন সন্তান হয় না, সেই মানুষের যদি একটা সন্তান হয় সে তো খুশি হয়ে মাকে যা ইচ্ছা দেবে, কারণ একটা মানুষের যখন সন্তান না হয় তার থেকে যন্ত্রণা তো এই পৃথিবীতে কিছু নেই। কিন্তু তার যখন একটা সন্তান হয়েছে, কেউ 1 লাখ টাকা অবধি দিয়েছে, কারণ তার একটা সন্তান হয়েছে, তার একটা বংশধর হয়েছে, তার উত্তরাধিকারী হয়েছে, সেখানে তো মায়েরকে খুশি হয়ে যা ইচ্ছা দিতে পারে, সেখানে এরকম ধরনের বাজে মন্তব্য কিভাবে করতে পারো? একটা মানুষ তো এমনি এমনি এত এত ভালোবাসা দিতে পারে না একটা মানুষকে, কিছু যদি না থাকবে তাহলে একটা মানুষ কেন এত ভালোবাসা দেবে মানুষকে? আচ্ছা মঙ্গলা মায়ের কাছে যদি কিছু নাই থাকবে তাহলে কেন এত লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে? তোমরা সকলে বলছো মঙ্গলা মা সবাইকে বোকা বানাচ্ছে। আচ্ছা মঙ্গলা মাকে সবাই বোকা বানাচ্ছে, তুমি কি গিয়েছো? তুমি কি নিজে গিয়ে কোনো প্রমাণ পেয়েছো? তুমি কি নিজে গেছো, গিয়ে কি তুমি দেখেছো যে মঙ্গলা মা যে মানে যেই রুগীগুলো ভালো হচ্ছে বা যেই মানুষগুলো প্রবলেমের জন্য মায়ের কাছে যাচ্ছে সেই মানুষগুলো ভালো হচ্ছে? আগে তুমি নিজে যাও, নিজে যে মায়ের কাছে যাবে, যাই দেখো মা কি বলে, বা তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি মাকে দেখাও, যদি ভালো না হয় তুমি প্রমাণ সহকারে দেখাও যে মা মঙ্গলা মায়ের কাছে গেছিলাম, আমার কোনো কাজ হয়নি। আর একটা কথা মাথায় রাখবে, সারা জীবন দোষ করবে মানে সারা জীবন দোষ করবা, সারা জীবন পাপ কাজ করে যাবা, মায়ের কাছে গেলেই কি ভালো হবা? জীবনে না একটু পুণ্য অর্জন করতে শেখো, বা জীবনে একটু ভালো কাজ করো, এরকম এত নোংরামো কাজ করে না মায়ের কাছে গিয়ে কোনো কাজ হবে না। জীবনে একটু ভালো কাজ করো, অন্যের বিরুদ্ধে বলার আগে না নিজের দিকটা আগে দেখতে হয়, আগে নিজের দিকটা দেখো তারপরে অন্যকে বলো, কারণ অন্যকে বলা অনেকটাই সহজ। যেমন আমি অনেকটা কষ্ট করে ভিডিও করি, আমার ইউটিউব প্ল্যাটফর্মে সব দিদিরা দাদারা অনেকটা কষ্ট করে ভিডিও করে, সেই মানুষগুলোকে তুমি যদি তুমি উল্টো পাল্টা বলো সেই মানুষগুলো কি মেনে নেবে? সেই মানুষগুলো কখনোই মেনে নেবে না। তুমি যদি বলো যে ওই চ্যানেলটা ডিলিট করে দে, তাহলে যারা এত কষ্ট করে একটা চ্যানেল বানিয়েছে হট করে তো হয়ে যেতে পারে না। মঙ্গলা মায়েরও কোনো কোনো জন্মের ফল বা মঙ্গলা মায়ের কোনো পুণ্য ছিল যে পুণ্যর জোরে কিন্তু আজকে এত ভালো হচ্ছে, মানুষের ভালো হচ্ছে, মানুষের উপকার হচ্ছে, ক্যান্সার রোগী ভালো হচ্ছে, যে কোনো মানুষ যারাই যাক না কেন প্রত্যেকটা মানুষের তো উপকার হয়েছে, উপকার ছাড়া তো কোনো মানুষ এমনি এমনি কখনো যেতে পারে না। আর আমি মেনে নিলাম, ওই যে এসেছিল না কিছু লোক মায়ের মন্দির ভাঙচুর করতে, মায়ের মন্দির ভাঙচুর করতে কিছু লোক এসেছিল, তোমরা তো সকলেই দেখেছো, মন্দির ভাঙচুর করার নামে মায়ের মন্দির থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু সবাই ক্যামেরায় দেখেছো। মঙ্গলা মা তো ভালো না, বা মঙ্গলা মা তো ভণ্ড, তাহলে মঙ্গলা মায়ের মন্দির থেকে চুরি করে কেন নিয়ে গেলে? তোমরা তো প্রমাণ করতে এসেছিলে যে মঙ্গলা মা ভণ্ড, মঙ্গলা মায়ের ঘর থেকে মন্দির থেকে শাড়ি গয়না গাঁটি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেইগুলো ভিখারির মতন হাত পেতে নিয়ে যাচ্ছিলে, তখন কোনো সময় মনে পড়েনি যে ভণ্ড মানুষের তো কেন নেব? যারা কষ্ট করে মাকে দান করেছে বা মাকে দিয়েছে ভালোবেসে, সেই শাড়িগুলো তোমাদের গায়ে কি করে নেবে, কি করে পরবে তোমরা সেই শাড়িগুলো? তোমাদের মনে একটুখানি খারাপ লাগবে না যে এটা মায়ের শাড়ি, এটা আমরা কিভাবে গায়ে নেব? চোরের মতন চুরি করে নিয়ে গেলে? চোর তো তোমরা, সেইখানে তোমরা কোনো প্রতিবাদ করলে না। আর আজকে তোমরা মাকে নিয়ে বেশি কথা বলছো। মায়ের শোনো একটা কথা বলতে পারি, মা অন্তরের মধ্যে থাকে, মাকে কখনো আমার থেকে আলাদা করতে পারবে না। আমি একটা ভক্ত, আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমি সারা জীবন যত জীবন বাঁচে থাকবো আমি মায়ের ভক্তি করে যাব, তাতে যদি আমার জীবনে যত ঝড় বাধা আসে আমি সব কিছু মেনে নেব, কারণ মায়ের জন্য জীবনটা আমার, আমি জীবনটা বিসর্জন দিয়ে দিতে পারি, কারণ মায়ের মতন এই পৃথিবীতে দরদিনী কেউ হয় না। তো অনেক লোক আমাকে বলে নিজের মাকে ভালোবাসে না, আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে নিজের মাকে ভালোবাসি কি না, যে নিজের মাকে ভালোবাসতে যদি না পারে না সে অন্য মাকে কখনো ভালোবাসতে পারে না, এটুকু মাথায় রাখবে। যে আমি অন্য মাকে নিয়ে যখন কথা বলি তখন নিজের মাকে কতটা ভালোবাসলে যে অন্য মাকেও ভালো বলা যায়। নিজের মনটা আগে পবিত্র করতে হয়, নিজের মনটা আগে শুদ্ধ করো, শুদ্ধ করার পরে না তারপরে যে লোকের মাকে নিয়ে বলো। আগে আমি না এরকম ধরনের ভিডিও কখনো করতে চাইছিলাম না, কিন্তু আমি তোমাদেরকে একটাই কথা বলছি, মঙ্গলা মায়ের খুবই বিপদ, যে বিপদটা তোমরা আমরা ছাড়া কিন্তু কেউ মাকে বাঁচাতে পারবো না, কারণ আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো সেই মানুষগুলোর জবাব দিতে পারবো যেই মানুষগুলো মঙ্গলা মাকে নিয়ে এত বাজে কথা বলছে। কারণ মঙ্গলা মা কিন্তু নিজের মুখে এরকম বাজে কথা কখনো বলতে পারবে না, সেই মঙ্গলা মা তো দয়াময়ী, সে কখনো বাজে কথা বলতে পারবে না, কিন্তু আমরা বলতে পারবো, কারণ আমরা মায়ের ভক্ত, কখনো চাইবো না যে আমার মায়ের অপমান হোক, আমার মায়ের মাকে কেউ খারাপ বলুক, মাকে কেউ বেশি কথা বলুক, এটা আমরা কখনোই মেনে নেব না। কারণ এদের মতন মানুষরা যারা জীবনে কখনো কারো ভালো চায় না, জীবনে নিজের স্বার্থ ছাড়া বা নিজের কার্য আশিল ছাড়া কখনো কারো ভালো চায় না, সেই মানুষগুলোর প্রতিবাদ যদি করতে হয় তাই প্রতিবাদ করব। কারণ ভিডিও করবো তো তেমনভাবে করবো যেখানে মায়ের অপবাদ হবে সেখানে প্রতিবাদ করতে আমি সারা জীবন থাকবো,
কারণ মা যেমনই হোক মায়ের কাছে গিয়ে যে মানুষগুলো ভালো হচ্ছে সেই মানুষগুলো তো আর কখনো মিথ্যে কথা বলবে না। মায়ের মন্দির যেখানে ছিল, মায়ের প্রথম যেখানে মা পুজো করতো, সেখানে হাজার হাজার দর্শকরা যখন গেছিল, ভক্তরা যখন গেছিল, তখন মাকে কেউ দেখতে যাচ্ছে, কেউ মার ভিডিও করতে যাচ্ছে, কেউ মায়ের মায়ের কাছে প্রার্থনা জানিয়ে তার মনের বাসনা পূর্ণ করতে যাচ্ছে। সেখানে যে ফ্ল্যাটগুলো আছে সেই ফ্ল্যাটের নিচে দিয়ে যে মানুষগুলো বসেছিল সেই মানুষের গায়ে গরম জল ঢেলে দিচ্ছে, এগুলো নীতি। একটা ভিখারি আসলে পরেও তো মনে হয় যে না সে বসুক, তাকে দুটো পাড়ি খেতে দিই। মানুষ তো দেখো না জলদান করে, মানুষকে জলদান করে না অনেক ভক্তরা দেখবা যখন তারকেশ্বরে যায় বা শান্তি অন্য কোথাও যায় দেখবা জলদান করে, মানুষের উপকার করে যে একটু জলদান করি। মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মোড়ে মোড়ে দেখবে জলদান করে, আর এরা এরা গায়ে গরম জল ছিটে মারছে যায় এখান থেকে সব চলে যায়। মানুষের না চরণ ধুলি অত সহজে পাওয়া যায় না, মানুষের চরণ ধুলি অত সহজে পাওয়া যায় না। সেখানে তোমরা গরম জল ছিটিয়ে মানুষকে দূর করে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছ, তোমাদের জায়গা হবে কোথায় জানো? নরকে, নরকে জায়গা হবে, তোমাদের কোনোদিন স্বর্গে জায়গা হবে না। শোনো, আমি প্রত্যেকটা দিন আমি মায়ের পুজো করি, ভক্তি করি, ঠিক আছে? আর আমি তোমাদেরকে নিজে প্রমাণ দিচ্ছি, কৃষ্ণ মায়ের নাম স্মরণ করো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কালকে আমি 108 বার মায়ের নাম জপ করে আমার সাথে এত ভালো হয়েছে, ভালো কথা তো হয়তো বলতে নেই কিন্তু তোমাদেরকে আমি বলছি, আমি তো একটা মায়ের ভক্ত, বিশ্বাস করো। সকালবেলা আমি যখন পুজো দিচ্ছি খুব কম বেশি মায়ের নাম জপ করি, তো আমাকে একজন কমেন্টে লিখেছিল যে 108 বার মায়ের নাম জপ করবে, তো আমি কালকে 108 বার মায়ের নাম জপ করেছি। তো প্রথমে মানে তেমন কিছু হয়নি কিন্তু বিকেলের দিক আমার সাথে এত ভালো হয়েছে না তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা মানে কি মিরাক্কেল, একটা চমৎকার আমার সাথে যেটা হয়েছে, মানে আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে এরকম হবে, এটা আমার সাথে হয়েছে মিরাক্কেল। মানে এটা আমি নিজে জলজন্ত প্রমাণ কি মা, মানে মায়ের নামে, জয় কৃষ্ণকালী মায়ের নামে যেই মানে কি বলবো আর, যেই জিনিসটা আছে, যেই গুণটা আছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু ভক্তি করে আমি ডাকলাম, আমার মায়ের নাম ইচ্ছা হলো, মায়ের নাম নিলে সবাই ভালো হচ্ছে, জয় কৃষ্ণকালী মা, জয় কৃষ্ণকালী মা, এমন করলে হবে না। মনের অন্তর শুদ্ধ করে যদি তুমি বিশ্বাস করো যে মা আছে, আমি জয় কৃষ্ণকালী মা বললে মা আমার ডাকে সাড়া দেবে, আমার বিশ্বাস, তাহলেই তোমার ডাকে সাড়া দেবে। আর তোমার যদি মনে হয় দেখি সবাই ডাকে আমি ডাকি, তাহলে কিন্তু কখনো মা তোমার ডাকে সাড়া দেবে না। কারণ জীবনে নিজের মনটা শুদ্ধ করো, বিশ্বাস করো, কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তো বিশ্বাস করলে তোমার জীবনে দেখো কিছু করতে পারবে। কারণ বিশ্বাসের উপরে আমরা বেঁচে থাকি, কারণ আমরা কি চাকরি পড়াশুনো করি সবাই কি বুঝতে পারি যে আমি চাকরি পাবো? কেউ চাকরি পায়, কেউ চাকরি পায় না, কেউ মাস্টার চাকরি পায়, কেউ পুলিশের চাকরি পায়, কেউ আবার মাঠে কাজ করে। একই সাথে আমরা পড়াশুনো করেছি, আমার বন্ধুরা চাকরি পেয়েছে আমি পাইনি, তো এরকমই তো মানুষ। তুমি যেমন করবে বা তোমার ফলাফল, তুমি যদি বিশ্বাস করো যে আমি জীবনে কিছু করতে চাই, সেইভাবে যদি কষ্ট করো দেখবে তুমি সেই কাজে সফল হবে। আর তুমি যদি মনে করো যে না আমার কিছু হবে না, আমি পড়াশুনো করার দরকার করছি, হবে হবে না হবে না হবে, এরকম বিশ্বাস করলে কিন্তু কখনোই তোমরা কিছু করতে পারবে না। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আর মঙ্গল মায়ের যদি তোমরা ভালো চাও বা মঙ্গল মায়ের কাছে, আমি জানি অনেক দিদিরা অনেক দাদারা আমাকে বাজে মন্তব্য করবে, তাকে একটাই কথা বলছি, হাত জোর করে বলছি, তোমার মাও তো একটা মেয়ে আর মঙ্গলা মাও একটা মেয়ে, তাই সেইখানে তুমি যখন মঙ্গলা মা বলে তাকে সম্বোধন করছো বা তাকে মঙ্গলা মা বলে যখন তার নামে বাজে বাজে কথা বলছো, একটা মা শব্দ আছে, মঙ্গলা মা তো তোমাদের কোনো ক্ষতি করিনি বা তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি, সে তার বাড়িতে তার নিজের জায়গায় মায়ের আরাধনা করছে, সেখানে যদি হাজার হাজার মানুষরা যায়, মা ইউটিউবে ভিডিও করছে যাতে মানুষজনের কাছে পৌঁছায়। কেন পৌঁছায়? যাতে ওখানে গিয়ে কিছু মানুষের ভালো হয় বা মানুষের যাতে উপকার হয়। মঙ্গলা মা তো এরকম হাজার হাজার লাখ লাখ টাকা নিচ্ছে না তোমাদের থেকে যে আমাকে টাকা দাও, তোমরা দেখো একটা তাবিজ, একটা কবজ বা কোনো জ্যোতিষীর কাছে দাও, এত এত টাকা লাগে। মায়ের কাছে গেলে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে না, শুধু মনের ভক্তি, মনের ভক্তি, ভক্তিতে বিশ্বাস, ভক্তি করো, একটুখানি মাকে বিশ্বাস করে মায়ের কাছে যাও, দেখো তোমাদের সাথে অনেক ভালো হবে, যেমনটা আমার সাথে হয়েছে। আজকে মঙ্গলা মায়ের নাম স্মরণ করে আমার এত বড় একটা ফ্যামিলি তৈরি হয়েছে, এত ভালোবাসা পেয়েছি সবার থেকে। এটা কেন? কারণ মায়ের নাম স্মরণ করে, মায়ের নাম যারা জপ করে তাদের সাথে সম্পূর্ণ ভালো হয়। আমি আমার দিদি হোক
বা আমার দাদা হোক, যে মানুষটা কখনো বিশ্বাস করতো না, সেই মানুষটাকে আমি অবধি এই পথে আনতে পেরেছি, আমার কথায়, আমার বিশ্বাসে সেই মানুষটা আজ মায়ের কাছে যেতে চাচ্ছে, যে মানুষটা মাকে বিশ্বাসই করতো না, তাহলে আমার কতটা গর্ব হচ্ছে যে আমি একটা মানুষ হলেও মায়ের চরণে আনতে পারলাম বা মায়ের কাছে আনতে পারলাম, সেই মানুষটাকে বিশ্বাস করাতে পারলাম, সেই মানুষটাকে মানে বলতে পারলাম দেখ মায়ের নাম স্মরণ করলে কি হয়। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এই কথাটা আমার তোমাদের বলার ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, হাত জোর করে বলছি ক্ষমা করে দিও। আমি জানি অনেক মানুষের অনেক খারাপ লাগা আছে, ভালো লাগা আছে, কিন্তু মায়ের নামে এরকম বাজে কথা বলো না। পৃথিবীতে সব পড়ে থাকবে, ঘর বাড়ি দালান ফোন মোবাইল বউ স্ত্রী সব কিছু, গয়নাগাটি টাকা পয়সা সব পড়ে থাকবে। তুমি যখন মারা যাবে না, তোমার তোমাকে না চারজন তো ঘাড়ে করে নিয়ে যাবে, শ্মশানে গিয়ে পুড়িয়ে ছাই করে গঙ্গার জলে ফেলে দিয়ে চলে আসবে, তোমার সব অহংকার ওই চিতাতেই শেষ হয়ে যাবে। তাহলে জীবনে যদি ভালো কাজ করো, তাহলে জীবনে তুমি মরার পরও ভগবানকে বলতে পারবে যে আমি এই পুণ্যটা করেছিলাম। আজকে যে মানুষটা সম্পর্কে বলছো তুমি তো জানো না, কারণ ভগবান তো সবসময় সবাইকে সব কিছু দেখায় না। বা মা, এই যে আমি পুজো করি বলে আমাকে বলছে, তুমি একটা ছেলে মানুষ হয়ে পুজো করছো, মায়ের পুজো করছো, তোমার কি লজ্জা লাগে না? তুমি একটা ইয়ং ছেলে, তুমি মায়ের পুজো করো। কথা হচ্ছে না, সময় গেলে সাধন হবে না, সময় থাকতে সাধন করো। সময় যদি পার হয়ে যায় না, তখন সাধন করে কোনো লাভ নেই। যেমন 20 বছর বয়সে যদি একটা স্বাদের মতো বা মনের মতন যদি একটা জিনিস না নিতে পারলাম, 80 বছর বয়সে 2 কোটি টাকা ইনকাম করে আমি কি করবো? যে 20 বছর বয়সে আমি স্বাদের মতন মনের মতন জিনিস নিতে পারলাম না, খেতে পারলাম না, পড়তে পারলাম না, ঘুরতে পারলাম না, কোথাও যেতে পারলাম না। তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা এখানে শেষ করছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গল মায়ের জয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই আজকের মতন।